কাকু হোয়াটসঅ্যাপ, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আনন্দ অশ্রু সিনেমার শাবনুর যেখানে বাড়ি করেছিল সেই জায়গাটা। এখন আমরা যাচ্ছি শাবনুর এবং সালমান স্যার যে সর্বপ্রথম দেখা হয়েছিল, যে পেয়ারা গাছ থেকে শাবনুর পেয়ারা পাড়তেছিল, দেন সালমান স্যার কোলে পড়ে যায় শাবনুর, সেখানে সেইখানে আমরা যাব। তবে সেইখানে যাওয়ার আগে আমার সেই প্লেসটা খুঁজে বের করতে হবে, কারণ এখানে এখন আর সেইগুলো ওইভাবে নাই যে আপনি এখানে সরাসরি আসলেই খুঁজে পাবেন। দেখেন আমি প্রায় এই পুরো এরিয়াটাতে খুঁজতেছি, কিন্তু আমি এখনও খুঁজে পাইনি। দেখা যাক কতটুকু সময় লাগে আমার এই পেয়ারা গাছটা খুঁজে বের করতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই পেয়ারা গাছের অনুসন্ধানে, দেখি আমরা কীরকম করে খুঁজে পাই নাকি পাই না সেই পেয়ারা গাছটা। সো চলেন আমরা যে, তবে এই ছবির যে পরিচালক ছিল তৎকালীন কল্লোল সিনেমা হলের মালিক, উনি কিন্তু এই ছবিটা পরিচালনা করেছিলেন, যার কারণে উনি তার এলাকার গ্রামীণ দৃশ্য, গ্রামীণ পরিবেশ সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই সকল জায়গাকে তিনি অবলম্বন করেছেন শুটিং প্লেসের জন্য। সেই হিসাবেও কিন্তু আমরা এই সব শুটিং স্পটগুলো দেখতে পাচ্ছি। তো চলেন দেখা যাক কি হয়। এক ভাই কিন্তু এখানে বাঁশি বাজাচ্ছে, আমরা একটু ওনার কাছে যেতে চাই। বাঁশি বাজাচ্ছে, ট্রাই করতেছে, কিন্তু ওইখানে যাওয়ার মতো কোনো সোর্স নাই। আমি চাইছিলাম যে ওনার কাছ থেকে ওনার বাঁশি বাজানোর ফুটেজটা নিয়ে। কিন্তু শাবনুর সহ আরও দুইজন ছেলে বসে এই কালবাটের উপরেই কিন্তু আপনার গানটা বলে, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল যে গানটা ছিল সেই গানের শুটিংটা হয় এইখানে। যেহেতু কালবাটের সন্ধান পেয়ে গিয়েছি আমরা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সেই পেয়ারা গাছের সন্ধানও পেয়ে যাব, কারণ কালবাট থেকে 200 গজ সামনে ওই পেয়ারা গাছটার কথা আমি শুনেছিলাম এর আগের কোনো এক ভিডিও দেখে। দেন আমরা এখন এই কালবাট ধরেই প্রায় 200 গজ সামনে যাব, দেন দেখা যাক সেই পেয়ারা গাছটা আমরা পাই কি না। তো চলেন আমরা 200 গজ সামনে আগায় যাই। সো গাইজ, ফাইনালি কিন্তু আমরা আমাদের কাজের সেই পেয়ারা গাছ, অর্থাৎ সালমান শাবনুরের যে পেয়ারা গাছ সেটা কিন্তু খুঁজে পেয়েছি। অ্যান্ড সি, এই হচ্ছে সেই পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কেটে ফেলছে, যদি বড় থাকতো তাহলে আমরা আরও বেশি মানে দেখে ভালো লাগতো যে তার স্মৃতি এখনও বেঁচে আছে। এই হচ্ছে সেই পেয়ারা গাছ, আপনারা বিশ্বাস করেন, দেখেন এই যে দেখেন এই গাছের যে ইগুলো হয়েছে আর কি, কুশিগুলা বলে যেটারে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই পেয়ারা গাছ, কিন্তু এটা কিন্তু কেটে ফেলা হয়েছে। এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে। অ্যান্ড সব থেকে এটা বোঝার বা চেনার একটা উপায় হচ্ছে যে আপনারা যদি কেউ আসেন, আসার পরে এখানে একটা ছোটোখাটো টঙ্গের দোকান দেখবেন, দেন একটা বসার জায়গা আছে, বসার জায়গার পরে কিন্তু এখানে সেই পেয়ারা গাছ। দেন এটাই হচ্ছে শাবনুর অ্যান্ড সালমান স্যার পেয়ারা গাছ, যে গাছ থেকে শাবনুর পড়ে গিয়েছিলো। অ্যান্ড ফাইনালি কিন্তু আমি সাকসেস, যে কষ্ট করে হলেও আমি পেয়ারা গাছটা খুঁজে পেয়েছি, এটা কিন্তু আমার কাছে খুব লেগে থাকে। তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম অ্যাডভেঞ্চার লেভেলের অনুসন্ধান এবং অ্যাডভেঞ্চার লেভেলের ট্রাভেল ভ্রমণ দেখতে চাইলে অবশ্যই আমাকে পাশে নিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। খুদা হাফেজ।